হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগতম। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো আমার পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজ আমি তোমাদের সাথে বানানা প্যানকেকের রেসিপি শেয়ার করব। চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। বানানা প্যানকেক বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টা পাকা কলা, এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা, 1টা ডিম, এখানে নিয়েছি 1 চামচ খেজুর গুড়। আজ আমি চিনি দিয়ে করছি না, তোমরা চাইলে পারে চিনি দিয়েও করতে পারো খেজুর গুড়। আর এখানে আছে 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর এখানে আছে 1 চামচ রিফাইন অয়েল, আর সাথে নিয়েছি আমি 1/2 কাপ দুধ। ফার্স্টে আমি কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি দেখো নাম মাত্র লবণ। এটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি এটা ময়দার সাথে মিক্সড করব। এটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি দেখো 1/4 চামচ দিচ্ছি খাবার সোডা। খাবার সোডাটা একদম লাস্টে অ্যাড করবে, করে একটু মিক্সড করে নেবে। একই সাইড থেকে মিক্সড করবে, মানে ক্লকওয়াইজ মিক্সড করবে, কখনোই উল্টো পাশে করবে না। মিক্সড করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। প্যানকেকগুলো ভাজার জন্য আমি এরকম একটা হাতা নিয়ে নিয়েছি, আর আমি একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। আমি প্যানের মধ্যে একদম অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি পুরো প্যানের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আঁচটা লোতে রেখে উপরে বাবল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখো ওপরটা হয়ে গিয়েছে। এবার আমি এটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবারও হতে দেব। আমি উল্টে দিয়ে 1 মিনিট রেখেছিলাম, এবার আমি একবার দেখে নিচ্ছি। এবার দেখো বেশ সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তোমাদের আমি আরো একটা করে দেখাচ্ছি। এভাবে করে দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিতে পারো। 2 মিনিট ঢেকে রাখার পরে আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। উল্টে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে নিচ্ছি। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এটা একদম হয়ে গিয়েছে। ঢাকা দিয়ে করলে পারে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো প্যানকেকগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। মধুটা সম্পূর্ণই অপশনাল, তোমরা যদি চাও দিতে পারো, আবার না চাইলে নাও দিতে পারো। মধু দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি বাটার। আমার এই ব্যানানা প্যানকেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।